আসসালামু আলাইকুম, হ্যালো ফিউচার কমান্ডো, ওয়েলকাম টু অ্যাডোবি ইলাস্ট্রেটর কমান্ডো কোর্স। আশা করি সবাই ভালো আছেন। কমান্ডো কোর্সের সাথে আছে আমি আপনাদের মেন্টর জ্যাসন, আর আপনারা আছেন অল্পশিখি.com এর সাথে। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করে দিই আজকের ক্লাস এবং অল্পশিখি.com এর সাথে অল্প করে রোজ শিখি। তো গত টিউটোরিয়ালে আমরা দেখেছিলাম অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে কি কি কাজ করে এবং কিভাবে আমরা আসলে শুরু করব এবং আমাদের যে কোর্সটা সেই কোর্সটার নামকরণটা। তো আজকে আমরা মূলত হচ্ছে ডকুমেন্ট সেটআপে চলে যাব, কাজ করার জন্য যেই জায়গাটা দরকার সেই জায়গাটা আমরা সেটআপ করব। তো আমি মূলত হচ্ছে দুইটা ভার্সনে আপনাদেরকে দেখাবো, একটা হচ্ছে সিসি 2020 আর একটা হচ্ছে সিসি 2022। তো আমি আপাতত 2022টাই আপনাদেরকে দেখাবো। আপনারা যারা পুরাতন ভার্সনে কাজ করবেন কোনো সমস্যা নেই, করেন, কিন্তু নতুন ভার্সনগুলোতে কিছু কিছু ফিচার আছে যেই ফিচারগুলো আপনাদের কাজ করতে হেল্প করবে। সো ডোন্ট ওয়ারি, সেই ফিচারগুলো না থাকলে যে আপনারা কাজ শিখবেন না এমন না। সো আমি ব্যাকডেটেড ভার্সনও এই জন্য রেখেছি, যারা ব্যাকডেটেড ভার্সনে আছেন তাদেরকে সেই যে আপডেটের জায়গাটা সেই জায়গাটাও আসলে আমি দেখিয়ে দিব। সো চলুন আমরা ডকুমেন্ট সেট আপ করি। সো প্রথমে হচ্ছে আপনারা আপনাদের সার্চ বার থেকে সার্চ দেবেন অ্যাডোবি ইলাস্ট্রেটর নামে। সো যারা ইনস্টল অলরেডি করে ফেলছেন তো তাদের তো চলেই আসবে, আর যারা করতে পারেনি তারা দয়া করে ইনস্টল করে নেবেন। আমার ইনস্টল করা আছে, আমি এখান থেকে ক্লিক করে জাস্ট ওপেন করে নিচ্ছি। যারা 2022 ইউজ করবেন তাদের এরকম একটা ইন্টারফেস আসবে, একটু সময় লোড নিয়ে তারপর হচ্ছে ইন্টারফেসটা চলে আসবে। এই যে এখন যে চেহারাটা দেখতে পাচ্ছেন 2022 ওপেন করার সাথে সাথে এরকম চেহারাটাই আপনারা দেখতে পাবেন। এর বাইরে যদি অন্য কোনো চেহারা আসে ভয় পাওয়ার কিছুই নেই, আমরা আসলে বিভিন্ন চেহারা থাকলেও কাজ করতে পারবো, আর উদ্দেশ্যটাও একই, পেজ সেট আপ, সেটা বিভিন্নভাবেই আসলে আমরা করতে পারবো। এখানে অনেকগুলো জিনিস আপনারা দেখতে পাচ্ছেন, এই জিনিসগুলো নিয়ে আমরা পেজ সেট আপের পরে আলোচনা করব। আপাতত আমরা হচ্ছে একটা পেজ কিভাবে সেট আপ করে সেই পেজটা সেট আপ করে আমরা আসলে আমাদের ডিটেলসে আমরা চলে যাব। সো আপনি যদি নিউ ফাইলে ক্লিক করেন অথবা ফাইল থেকে এখানে যদি নিউ এ যান, সো একই কাজ যেভাবেই যান, অথবা শর্টকাট যদি প্রেস করেন কন্ট্রোল এন তাহলেও হবে, অথবা দেখবেন এখানে মোর প্রিসেট নামে একটা অপশন আছে, সেখানে ক্লিক করলেও যেই অপশনটা চলে আসবে সেখানে গেলেও হবে। আমাদের আসলে দরকার এই যে পপ আপটা আসবে সেই পপ আপে যাওয়া। সো আমি নিউ ফাইলই ক্লিক করলাম। তো নিউ ফাইলে ক্লিক করার পরে আমার এরকম একটা স্ল্যাশ বা পপ আপ বার চলে আসবে বা স্ক্রিন চলে আসবে। এখান থেকে আমরা আসলে বিভিন্ন সাইজ বা বিভিন্ন ইউনিট নিয়ে আমাদের ডকুমেন্ট আর্টবোর্ডটা আমরা সেট আপ করবো। এখানে দেখেন রিসেন্ট নামে একটা জিনিস আছে। সো রিসেন্ট দ্যাট মিন্স হচ্ছে আপনি যে কাজগুলো করবেন সেই কাজগুলোর যে আর্টওয়ার্কটা, সেই আর্টওয়ার্কটা যে মেজারমেন্ট বা আর্টবোর্ডটা, সেই আর্টবোর্ডটা এখানে আসলে থাকবে। দ্যাট মিন্স আপনার লাস্ট যে কাজটা থাকবে সেটার যে ডাইমেনশনটা সেটা এখানে আসলে রিসেন্ট আকারে থাকবে। এরপর সেভ করা, এখানে যদি সেভ করা ট্যাম্পলেট থাকে তাহলে আপনি এখানে সেই সেভ করা ট্যাম্পলেটগুলো দেখতে পাবেন। এরপর হচ্ছে মোবাইল ভার্সন। সো মোবাইলের যে ইন্টারফেস আছে সেই ইন্টারফেসের যেই সাইজ বা ডাইমেনশন আছে সেগুলো আপনি এখানে দেখতে পাবেন। সো এগুলো মূলত আসলে প্রি সেট, দ্যাট মিন্স আগে থেকে সেট করা কিছু সাইজ আছে, আপনাকে আসলে বিভিন্ন প্ল্যাটফর্মে গিয়ে খুঁজতে হবে না। এখানে কমন কিছু সাইজ দিয়ে দিছে যেগুলো আমাদের ডেইলি লাইফে আসলে আমরা খুব বেশি ব্যবহার করি। তারপর হচ্ছে ওয়েব রিলেটেড যে কাজগুলো আমরা করব, ওয়েবসাইটের টেমপ্লেট ডিজাইন বা ওয়েবসাইট রিলেটেড বিভিন্ন ধরনের কাজ আছে, সেই কাজের জন্য এখানে আমরা প্রিসেট বা ডকুমেন্টের ডাইমেনশনগুলো পাবো। এরপর হচ্ছে প্রিন্ট রিলেটেড কাজের জন্য আপনার ডকুমেন্টগুলো এখানে পাবেন। খেয়াল করলে দেখবেন এখানে লেটার আছে, A4 আছে, প্রিন্ট লার্জ আছে, এই ধরনের অনেকগুলো টেমপ্লেট তার আগে থেকেই দিয়ে রাখছে। তারপর হচ্ছে ফিল্ম অ্যান্ড ভিডিও আছে। এরপর হচ্ছে আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন আছে। আপনি যেই ধরনের কাজ করবেন সেই ধরনের কাজের জন্য এখানে প্রিসেট অলরেডি রেডি করা আছে। সো সেখান থেকে আপনি জাস্ট চুজ করে নিজের মতো কাজ শুরু করে দিতে পারেন। আমরা যদি এখানে একটা, যে কোনো একটা ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে আমরা যদি খেয়াল করি আমাদের এইখানে কিন্তু একটা চেঞ্জ চলে আসছে উইথ এবং হাইট। এখানে যেটাই আমরা ক্লিক করব সেই ধরনের আসলে মেজারমেন্ট ওখানে চলে যাবে। সো আমরা যদি প্রিন্টে যাই তাহলে প্রিন্ট রিলেটেড জিনিসগুলো এখানে চলে আসবে স্বাভাবিক। আমরা নর্মালি যেটা করি, আমরা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট এবং আমাদের যে নির্দিষ্ট কিছু প্ল্যাটফর্মের জন্য সাইজ দেওয়া আছে সেই সাইজের উপরে ভিত্তি করে আমরা আসলে এখানে ডকুমেন্টটা সেট আপ করে থাকি। প্রথমে আমরা যেটা করব, এখানে আমরা সুন্দর করে একটা নাম দেব, নামটা খুবই প্রফেশনালভাবে মেনটেন করার চেষ্টা করবেন প্রথম দিন থেকেই। আপনি এখানে লিখতে পারেন যে ফার্স্ট আর্ট ওয়ার্ক বা মাই ফার্স্ট আর্ট ওয়ার্ক লিখে দিতে পারেন। সো মাই ফার্স্ট আর্ট ওয়ার্ক যেভাবে লেখেন বড় ছোট ইটস আপ টু ইউ, এখানে লিখে দিতে পারেন। অনেকে ডেট লেখে, ডেটটাও লিখে দিতে পারেন। সো আমি আপাতত ডেটটা লিখতেছি না, আপনারা আপনাদের মতো ডেটটা লিখে দিন। এটা আসলে ইউনিকনেস, একটা নামের আপনার যে
আর প্রফেশনালিজমটা অনেক কিছুর উপরে ডিপেন্ড করে। এখানে এই জিনিসগুলো মেনটেন করলেই যে আপনি খুব বেশি প্রফেশনাল হয়ে যাবেন ব্যাপারটা এরকম না, তবে সাজিয়ে গুছিয়ে সব কিছুই করা বেটার। তো এরপরে চলে যাব আমরা হচ্ছে উইথ এবং হাইট। সো উইথ কি, একটা আর্ট ওয়ার্ক করার জন্য আমার যেই ডাইমেনশনটা দরকার হয় সেই ডাইমেনশনে দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে উইথ আর একটা হাইট। আমরা দৈর্ঘ্য এবং প্রস্থ যে ব্যাপারটা বলি সেটা, তো উইথটা হচ্ছে আসলে প্রস্থ যেটা সেটা। তো এখানে আপনি আপনার মতো ইচ্ছা মতো একটা মান দিবেন, সেই মানটা অবশ্যই আপনি যে প্ল্যাটফর্মে ব্যবহার করবেন সেই প্ল্যাটফর্মের জন্য, অথবা আপনার ক্লায়েন্ট একটা মাপ দিয়ে দেবে সেই মাপ অনুযায়ী আসলে এখানে আপনি বসাবেন। তো উইথ আর হাইটটা বসানোর আগে আমরা যেটা করব, ইউনিটটা চেঞ্জ করে নিব, আমরা কোন ইউনিটে চাচ্ছি, কারণ আমরা এখানে মান দেওয়ার পরে ইউনিটটা যদি চেঞ্জ করি তাহলে মানটা আবার হয়তো বা চেঞ্জ করতে হতে পারে। তো সেক্ষেত্রে আমরা এই উইথ আর হাইটের পাশেই দেখবেন এরকম পয়েন্ট অথবা অনেকের পিক্সেল লেখা বা বিভিন্ন লেখা থাকতে পারে, সেই লেখায় আপনি জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখবেন এখানে পিক্সেল, পয়েন্ট, পিকাস এরকম অনেক ধরনের ইউনিট চলে আসবে। এগুলো হচ্ছে বিভিন্ন কান্ট্রি বেস আসলে ইউনিটগুলো ব্যবহার করা হয়। যেমন আমি যদি আমাদের বাংলাদেশে কথা বলি, আমরা বাংলাদেশে হচ্ছে খুব বেশি ইঞ্চেস ব্যবহার করি, প্রিন্টের ক্ষেত্রে ইঞ্চেস কনভার্ট করে আমরা ফিটে হিসাবটা করে ফেলি। তো তারপর যদি আমরা ওয়েবসাইটের কাজগুলো করি, তো ওয়েবসাইটের কাজের জন্য আমরা দেখি বিভিন্ন জায়গায় পিক্সেল আসলে ব্যবহার করা হয়। তারপর যদি আমরা হচ্ছে মিডল ইস্ট বা ইউরোপের কান্ট্রিগুলোর জন্য আমরা যদি কোনো কাজ করি, তাহলে সেখানে আমরা মিলিমিটার বা সেন্টিমিটারে কাজ করে থাকি। অলরেডি ফিটও আপনারা দেখতে পাচ্ছেন, সো এখানে যদি আপনি ফিট নিয়ে এক ফিট লিখেন তাহলে এক ফিট থাকে। এখন এই যে ফিট ব্যাপারটা, এটা আসলে আমাদের ব্যাকডেটেড ভার্সনগুলো কিন্তু পাবো না, আমরা ব্যাকডেটেড ভার্সনে এই ফিট অপশনটা দেখি না। সো যখন ফিট অপশনটা পেয়ে গেলাম তখন আসলে ইঞ্চি না হয়েও আমরা যদি ফিটটা ইউজ করি তাহলে দ্যাটস ওকে। আমরা যদি 5 ফিট বা 10 ফিটে একটা ব্যানারের জন্য কাজ করি তাহলে এখানে 5-10 লিখে দিলি এনাফ। আর যদি এই ফিটটা না থাকে তাহলে সেক্ষেত্রে আমরা ইঞ্চিস লিখব। সো ইঞ্চিস তাহলে 12 ইঞ্চিতে এক ফিট, সেই হিসাব করে আমরা এখানে মানটা বসাবো। তো আমি যদি পিক্সেল বসাই, তো এবার যদি আমি এখানে লিখে দিই যে 600-620 পিক্সেল, তো আমার আমার যেই আর্টওয়ার্কটা তৈরি হবে সেটা আসলে প্রশস্ত এখন 620 পিক্সেলের। তারপর হচ্ছে আমাদের উইথ, এখানে যদি আমি 1080 লিখে দিই, তো 720, আমরা যদি এখানে 720 লিখি 620-এর জায়গায় 720/1080। সো এরকম অনেক সাইজ আমরা আসলে অলরেডি পরিচিত আছি এই সাইজগুলোর সাথে, তো সেরকম সাইজ নিয়েও আমরা কাজ করতে পারবো। সো মূল উদ্দেশ্য হচ্ছে আমরা যেই প্ল্যাটফর্মের জন্য কাজগুলো করব আর যে ক্লায়েন্টের জন্য করব, তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী সেই প্ল্যাটফর্মের রিকোয়ারমেন্ট অনুযায়ী আসলে এখানে আমরা মাপজব দিব। তাহলে প্রথমে আমরা ইউনিটটা সেট করে নিব, তারপরে এখানে আমরা হচ্ছে উইথ আর হাইট দিয়ে দেবো। এরপর ওরিয়েন্টেশন নামে একটা জিনিস আছে। ওরিয়েন্টেশন হচ্ছে আপনি যে উইথ আর হাইটটা দিলেন, সেই উইথ আর হাইটটাকে আপনি যদি চান সোয়াপ করতে সেটা আপনি এখান থেকে পারবেন। সো পোর্ট্রেট যদি আমরা বলি, পোর্ট্রেট দ্যাট মিন্স হচ্ছে আমাদের যার হচ্ছে হাইটটা বেশি থাকে মানে লম্বা যে, সে আসলে পোর্ট্রেট, আর যার হচ্ছে চ্যাপটায় মানে উইথটা বেশি থাকে সে আসলে ল্যান্ডস্কেপ। সো আমরা যখন উইথের মানটা বেশি নিব সেটা ল্যান্ডস্কেপ হয়ে যায়, আর যেটা হাইটের মান বেশি, যার হাইটের মান বেশি থাকে সে আসলে পোর্ট্রেট। এই অপশনটা ব্যাকডেটে হয়তো অনেক জায়গায় থাকবে না, তো সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, আমরা হয়তো এই প্রবলেমের জন্য খুব বেশি বড় একটা ঝামেলায় পড়ে যাব না, বিকজ অফ আমরা এখানে যদি মান দিয়ে দিই তাহলে কিন্তু হয়ে যাচ্ছে। আপনি যদি খেয়াল করেন দেখেন এখানে মানটা কিন্তু সোয়াপ হচ্ছে। তারপর হচ্ছে আর্টবোর্ড, এখানে আসলে একের অধিক আর্টবোর্ড নিয়ে কাজ করা যায়, মানে আপনি যদি ধরেন একটা ক্যালেন্ডার তৈরি করেন সেখানে হয়তো বা আপনার 6-12 পেজ এরকম লাগতে পারে, তো সেই নির্দিষ্ট পরিমাণ আসলে আর্টবোর্ড আপনি চাইলে এখানে নিয়ে কাজ করতে পারবেন, চাইলে একটা আর্টবোর্ড অথবা একের অধিক আর্টবোর্ড নিয়েও কাজ করতে পারবেন। তারপর হচ্ছে ব্লিড, ব্লিড ব্যাপারটা কি, ব্লিড হচ্ছে আমাদের যেই ডিজাইন আছে সেই ডিজাইনটা যখন প্রিন্ট হয় সেই প্রিন্টিং বা ট্রিমিং একটা লাইন আছে সেই লাইনটা থেকে আসলে কাটিং হয় ডিজাইনটা, মানে প্রিন্ট তো অনেকগুলো একসাথে হয় তারপর তো তারা কাটিং করে, এই যে কাটিংটা হয় অনেক সময় কাটিংটা আমাদের ডিজাইনের ভিতরে চলে আসে, সেক্ষেত্রে আমাদের ডিজাইনটা নষ্ট হয়ে যায়। তো এই যে ডিজাইনের ভিতরে যে চলে আসে এই এই যে ব্যাপারটা, এই ব্যাপারটাকে আমরা এড়িয়ে চলার জন্য আমাদের ডিজাইন একটা সেফটি লাইন বা এক্সট্রা অংশ দিয়ে দিই, যেন কাটিংয়ের সময় সেই এক্সট্রা অংশ থেকে যদি কাটিং করে তাহলে আমাদের ডিজাইনটা নষ্ট হয় না, তো সেটাকেই আমরা আসলে ব্লিড বলতেছি। তো এখানে আপনি আপনার মতো একটা ব্লিডের মান দিয়ে নিতে পারেন, আর যারা আস্তে আস্তে প্রফেশনালি কাজ করা শুরু করবেন তারা আসলে বুঝে যাবেন যে এখানে কীভাবে ব্লিডগুলো হয়ে থাকবে। তো আমরা আসলে নর্মালি 0.25 থেকে 0.75 অথবা 1 ইঞ্চি নিয়ে কাজ করি, এটা আসলে ডিপেন্ড করে আসলে আমরা কীভাবে আমাদের আর্টওয়ার্কটা প্রিন্ট করাবো সেটার উপরে অনেকটা ডিপেন্ড করে। আপনি যখন বড় ব্যানার নেবেন তখন আসলে ব্লিড মানটা একটু বেশিই আমরা দিয়ে দিই, এটা আসলে টোটালি আপনার ডিজাইনকে সেফ রাখে, ডিজাইনের সেফটি লাইন কি আমরা ব্লিড হিসেবে চিনি। এরপরে অ্যাডভান্স সেটিং থাকে, অ্যাডভান্স সেটিংটা অনেক সময় বন্ধ থাকে, অনেক সময় হচ্ছে আপনি নিজেই খুলে নেবেন। এখান থেকে কালার মুড যে অপশনটা আছে এটা খুবই একটা ইম্পর্ট্যান্ট অপশন, এখান থেকে আমরা যে কালার মুডটা নেব সেটা ডিপেন্ড করে আমরা কোন পারপাসে ডিজাইনটা করতেছি।
সো আমাদের পারপাস যদি হয় যে আমরা প্রিন্ট করব তাহলে আমরা নরমালি সিএমওয়াই কে কালার মোডটা নিয়ে থাকি সিএমওয়াই কে কালার মোডটা হচ্ছে প্রিন্টের জন্য যে আমাদের প্রিন্টারে কালার মোডটা থাকে যেখান থেকে প্রিন্ট করে নিয়ে আসি সেখানে দেখবেন এই সিএমওয়াই কে দেই আসলে প্রিন্ট গুলো হয়ে থাকে সো দ্যাটস হোয়াই আমাদের আসলে প্রিন্টের জন্য এই সিএমওয়াই কে নিতে হয় সি ফর সায়ান এম ফর ম্যাজেন্টা ওয়াই ফর ইয়েলো কে ফর কি ব্ল্যাক বা ব্ল্যাক দ্বারাই ডিনোট করা হয় আর যদি আমাদের কাজ হয় ওয়েবে আপলোড হবে অথবা ওয়েব রিলেটেড কোনো একটা প্ল্যাটফর্মে আমরা হচ্ছে এই কাজটা আপলোড করাবো বা কাজটা করতেছি অথবা ইলেকট্রনিক্স ডিভাইসে ডিসপ্লে করার কাজে আমরা কোনো কাজ করতেছি সো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে এই আরজিবি কালার মোডটা ইউজ করব সো আরজিবি হচ্ছে নন প্রিন্ট কালার মানে এই কালারটা নিয়ে আমরা আসলে প্রিন্ট করি না আর ফর হচ্ছে রেড জি ফর গ্রিন বি ফর হচ্ছে ব্লু আরজিবি আর সিএমওয়াই কে নিয়ে যদি আরও বিস্তার আলোচনা আপনাদের দরকার হয় বা জানতে ইচ্ছা হয় তাহলে আমি আই বাটনে একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি ওখান থেকে দেখে নিন অলরেডি এটা সম্পর্কে আমাদের একটা ডিটেলস ভিডিও আছে তো তাহলে আমরা যদি কোনো কাজ প্রিন্টের উদ্দেশ্যে করি তাহলে সেক্ষেত্রে আমরা সিএমওয়াই কে নিব আর যদি কোনো কাজ আমরা প্রিন্ট ছাড়া অর্থাৎ ডিসপ্লেতে ইলেকট্রনিক্স ডিভাইসে ডিসপ্লেতে যে কাজটা আমরা দেখব বা ডিসপ্লে করাবো সেই কাজের উদ্দেশ্যে করলে আমরা আরজিবি নিচ্ছি এক কথা আরজিবি নন প্রিন্ট আর সিএমওয়াই হচ্ছে প্রিন্ট আরজিবিটা ওয়েবের জন্য তৈরি করা হচ্ছে আর সিএমওয়াই হচ্ছে প্রিন্টের জন্য তৈরি করা হচ্ছে সো এই মুহূর্তে আমরা আরজিবি নিব এখানে ওয়ার্নিং মারবে কোনো সমস্যা নেই কারণ আপনি এখানে ওয়ার্নিং মারবে এই কারণেই যে এখান থেকে যদি আপনি আসলে প্রিন্ট করেন তাহলে আপনার কিছু কালার মিসিং হবে তো আমরা তো আসলে প্রিন্ট করবো না এই জন্য আমরা আরজিবি নিচ্ছি এরপর হচ্ছে রাস্টার ইফেক্টস এখানে আসলে রেজুলেশন আকারে দেখবেন অনেক জায়গায় রেজুলেশন আকারে থাকে অনেক জায়গায় রাস্টার ইফেক্ট নামে থাকে সো রাস্টার যে ইফেক্টটা থাকে এটা আসলে আমাদের ডিপেন্ড করে এই যে কালার মোড সেটার উপরে সো আমরা যদি সিএমওয়াই কে নেই তাহলে আমরা নর্মালি হচ্ছে 300 PPI পিক্সেল পার ইঞ্চিস এই রাস্টার ইফেক্টটা নিয়ে কাজ করি দ্যাট মিনস আমাদের রেজুলেশন 300 থাকে আর যদি আমরা হচ্ছে ওয়েবের কাজের জন্য করি তাহলে আমাদের হচ্ছে 72 PPI থাকে এটা আমার কথা না এটা একটা স্ট্যান্ডার্ড মান ধরে কাজ করা হয় এর বাইরেও আপনি আপনার মতো করে অ্যাডজাস্ট করে কাজ করতে পারবেন তাতে কোনো সমস্যা নেই তো আমরা নর্মালি হচ্ছে আরজিবির জন্য 72 নেই আর সিএমআইকে জন্য আমরা আসলে 300 PPI নিয়ে কাজ করি তো আপনি যেটার জন্য কাজ করেন সেটার জন্য কালার মুডটা নিয়ে জাস্ট রাস্টার ইফেক্টটা নিয়ে নেবেন আর এই চেঞ্জগুলো কিন্তু আমরা পরবর্তীতেও করতে পারবো কোনো সমস্যা নেই তাতে প্রিভিউ মুড এখানে যা থাকবে ডিফল্ট তাই আপনারা দিয়ে দেবেন অন্য কোনো কিছু দরকার নেই এরপর আছে মোড সেটিং সো মোড সেটিংয়ে যদি আমরা ক্লিক করি তো এইখানে আরও অনেক কিছু আপনারা পাবেন সেই জিনিসগুলো থেকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে অলরেডি এই জিনিসগুলো আমরা দেখে আসছি তো ব্যাকডেটের ভার্সনে যারা কাজ করবেন মানে সিএসএ CS6 বা CS-এর এই 6-এর নিচে যে ভার্সনগুলো আছে সেই ভার্সনগুলোতে আপনারা দেখবেন এরকম অপশনগুলো আছে সো আপডেট ভার্সনে তারা আসলে ইউজার ফ্রেন্ডলি করার জন্য এরকম উপরে ভাসিয়ে রাখছে তো এখানে নাম্বার অফ আর্টবোর্ড ওখানে আমরা দেখলাম তো আমরা যদি একের অধিক আর্টবোর্ড নেই তাহলে এখানে দেখবেন স্পেস আর কলাম নামে দুইটা অপশন চলে আসে তার সাথে রো নামে একটা অপশন পাবেন দ্যাট মিন্স আমি যদি একের অধিক আর্টবোর্ড নেই তাহলে আর্টবোর্ডগুলো কীভাবে সাজাবো তাদের মধ্যে কী গ্যাপ থাকবে তো এই জিনিসগুলো আমরা ইন্ডিভিজুয়ালি দেখবো তো আপাতত আমরা এখান থেকে একটু স্কিপ করে নিচের দিকে যাচ্ছি উইথ আর হাইট ওখানে আমরা দিয়ে আসলাম ব্লিড তো দেখিয়ে আসলাম আর কালার মোড সব ঠিকঠাকই আছে সো আমি আপাতত একটা নিয়ে ওকে করে দেবো তারপর আমরা এখানে এসে আবার একের অধিক নিব সো এখন যদি আমরা ক্রিয়েট করে দিই তাহলে আমাদের একটা আর্ট ওয়ার্ক তৈরি করার জন্য আর্টবোর্ড অথবা আমাদের একটা ডকুমেন্ট তৈরি হয়ে গেল সো বুম আমাদের একটা ডকুমেন্ট ক্রিয়েট হয়ে গেল এই ডকুমেন্টে আমরা আমাদের আর্ট ওয়ার্কগুলো তৈরি করব এখন আমরা যাব ওই যে আমরা আর্টবোর্ড দেখলাম একের অধিক সেইখানটায় আমরা একটু যাব কন্ট্রোল এন যদি আমি প্রেস করি অথবা ফাইল থেকে আবারও আমি নিউ এখান থেকে কন্ট্রোল এন এই অপশনটা প্রেস করি তাহলে আমরা আবার আগের অবস্থানে চলে যাব তো এখান থেকে আমরা সেই আমরা যে মোর অপশনটা আছে সেই মোর অপশনে যাব মোর সেটিংয়ে গেলাম তো এখান থেকে এই মুহূর্তে আমরা একের অধিক যেমন 10টা নিলাম সো 10টা নিব এখান থেকে হচ্ছে 50 পিক্সেল করে দিচ্ছি প্রতিটা আর্টবোর্ডের মাঝখানে গ্যাপ থাকবে এবং আর্টবোর্ডগুলো আমরা সাজাতে চাচ্ছি এরকম যে একটা দুইটা এরকম করে আসবে এখন যদি দুইটা করে দিই তাহলে যেটা হবে সেটা হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 এরকম হবে মানে দুইটা কলামে আমার 10টা আর্টবোর্ড সাজবে যদি 5টা করে দিই তাহলে 1 2 3 4 5 পর্যন্ত যাবে তারপর 6 7 8 9 10 এরকম হবে সো বইয়ের পাতার মতো যদি চিন্তা করি তাহলে আমরা দুইটা কলাম করে দেব দেন আমরা এই গ্রিডটা নিব এখানে আপনারা নর্মালি রোটা নিজের মতো করে সাজিয়ে নিতে পারেন কোনো সমস্যা নেই এটা ডিপেন্ড করে আপনার উপরেই তারপর আমরা যদি এখান থেকে ব্লিডের মানটা একটু বাড়িয়ে দিই যেমন আমরা হচ্ছে 25 পিক্সেল করে দিলাম সো সবগুলোতেই 25 পিক্সেল চলে আসছে অনেক সময় দরকার হতে পারে আপনি উপরে নিচে দেবেন সেই ক্ষেত্রে এই কনস্ট্যান্ট চেঞ্জ অপশনটা আছে এই চেঞ্জটা আপনারা ক্লিক করে নেবেন
তো আমি যদি এখন ক্লিক করে দিই তাহলে দেখেন আমি যদি চাই বটমে আমার হচ্ছে শুধু 10 পিক্সেল থাকবে, শুধু 10 পিক্সেল বটমেই তাহলে দিতে হবে। আবার এই কনস্ট্যান্ট চেইনটায় ক্লিক করে নেবেন, সো ক্লিক করে নিলে এখন সবগুলো একই সাথে মান চেঞ্জ করতে পারবেন। সো আমি আপাতত এভাবে রেখে ওকে করে দিচ্ছি, ক্রিয়েট ডকুমেন্ট। নাও সি এখন আমরা 1 2 3 4 5 6 7 8 9 10টা আর্টবোর্ড দেখতে পাচ্ছি। এখানে কিন্তু কাজ করা খুবই মজার এবং ইজি। আপনারা দেখবেন যখন কাজটা শুরু করবেন আপনারা তখন একটু হয়তোবা সবার কাছেই একটু ডিফারেন্ট ডিফারেন্ট লাগবে বা ভয় ভয় লাগবে। ট্রাস্ট মি কয়েকটা ক্লাস পরে আপনারা খুবই এনজয় করা শুরু করবেন যদি মনোযোগ দিয়ে আমাদের এই টিউটোরিয়ালগুলো দেখতে থাকেন। যদি খেয়াল করেন এখানে দেখেন লাল লাল একটা অপশন চলে আসছে। সো এই যে লাল লাল যে অপশনটা আসছে এই অপশনটা হচ্ছে ওই যে আমরা 25 পিক্সেল দিয়ে আসছিলাম ব্লিড, সেই ব্লিডটা। সো আমাদের মেইন ডিজাইন কিন্তু কাটিং হবে এখান থেকে, তো আমরা এর বাইরে একটু এক্সট্রা অংশ দিয়ে রাখলাম, সেটা যখন সেভ করব তখন আমরা আবার আরও একটু ডিটেলসে দেখতে পারবো, যখন ডিজাইন করব তখন আরও ডিটেলসে দেখব। সো আমাদের আসলে শেপগুলো বা ডিজাইনগুলো এই পর্যন্ত থাকবে, আমাদের ইনফরমেশন এর ভিতরে থাকবে। তো যখন আমাদের প্রিন্টের পর কাটিং হবে তখন তারা যদি এই থেকে এই পর্যন্ত কাটিং করে তাহলে কিন্তু আমাদের মেইন ডিজাইনে কোনো সমস্যা হচ্ছে না। সো দিস ইজ ব্লিড, আর এই ব্লিডটা আমরা আসলে প্রিন্টের জন্য খুবই গুরুত্ব দিয়ে ব্যবহার করে থাকি, তো আপনারাও আস্তে আস্তে যখন শিখবেন তখন অবশ্যই এটা ব্যবহার করবেন। সো আমরা এখন যদি দেখি তাহলে এখানে 10টা আর্টবোর্ড দেখতে পাচ্ছি, একটা একটা দুইটা কলামে একটার পর একটা খুব সুন্দর করে সেজে আছে। সো আমরা আবার কন্ট্রোল এন দিয়ে যদি আবার সেই আগের জায়গাটায় যাই, তো ধরুন আমরা আবার মোর সেটিংয়ে গিয়ে আমরা এবার নিচ্ছি শুধু দুইটা নিব, দুইটা নিলাম এবং এটাকে একটা কলামে রাখবো। সো এবার আমরা যদি এখান থেকে ওরিয়েন্টেশনটা চেঞ্জ করে পোর্ট্রেট করে দিই এবং ব্লিডটাকে নান করে দিন, দ্যাট মিন্স জিরো। সো এবার ক্রিয়েট ডকুমেন্ট। সো এখন দেখেন এটার কিন্তু আমাদের উইথ কম এবং হাইটটা কিন্তু একটু বেশি। সো এটা হচ্ছে পোর্ট্রেট, আর আগেরগুলো যদি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাবো এটা হচ্ছে হাইটটা যেটা আছে সেটা কিন্তু একটু কম এবং উইথটা যেটা আছে সেটা কিন্তু একটু বেশি। তো এটা হচ্ছে ল্যান্ডস্কেপ। এই হচ্ছে আমাদের দুইটা ডকুমেন্ট, আর এই হচ্ছে 10টা, এই হচ্ছে একটা। এগুলো নিয়ে আমরা আরও আস্তে আস্তে ডিটেলস কথা বলবো। তো সবাই সফটওয়্যার ইনস্টল করে ডকুমেন্ট তৈরি করে কাজে লেগে যান, কাজ শুরু করে দিন। তো ফিউচার কমান্ডো আজকে এই পর্যন্ত শিখি, যারা শেষ পর্যন্ত ছিলেন তাদের কমান্ডো স্যালুট। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর বেশি বেশি প্র্যাকটিস করুন। অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব অল্পশিখি.com।